চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারের পাঁচ দিন এখনো জেলে রয়েছেন সন্ন্যাসী, আর তারই গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের ছবি, প্রতিবাদের ছবি। রামপুরহাটে প্রতিবাদে নেমেছেন সন্ন্যাসীরা এবং সাধারণ মানুষ সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে। রায়গঞ্জও একইভাবে প্রতিবাদের ছবি। জাগ্রত হিন্দু সমাজের সদস্যরা তারা প্রতিবাদ মিছিল বের করেন রায়গঞ্জে। বীরভূমের ছবি আপনারা দেখছেন। নদিয়ার ছবি আপনারা দেখছেন, একই ছবি দেখা গেল নদিয়াতেও। সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে এই মিছিল, নিঃশর্তে মুক্তি দিতে হবে তাকে, এই প্রতিবাদে মিছিল নদিয়ায়। বাংলাদেশ এখন একটি রেডিক্যাল কান্ট্রিতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে, তার জন্য যা যা করার করছে। সেখানে তারা চায় যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য কোনো মানুষ যেন সেখানে না থাকতে পারে, সেটা তাদের দেশের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। আমরা চাই না যে সেখানে হস্তক্ষেপ করতে, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের গুরুদের উপরে অত্যাচার হচ্ছে, এর শেষ কিন্তু খুব খারাপ হবে, হতে বাধ্য। কারণ সভ্যতা বলছে, সংস্কৃতি বলছে, ইতিহাস বলছে, যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে সেই দেশের ক্ষতি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনি বলছেন যে ইসকনকে নিষিদ্ধ করার নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি, আমরা ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ গুলিয়ে ফেলছি। বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, এবং আমার মনে হয় গোটা বিশ্বে ইসকনের যে অসংখ্য ভক্ত অনুরাগী এবং তার সাথে সাথে গোটা বিশ্বে তারা যে ধরনের সেবা কাজ করে, তারপরে যদি ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে যে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে হবে, বা এই ঘটনাটা বলার সাথে সাথে যে সম্মুখীন হয়েছে তারা, তার জন্যই হয়তো ভোল পাল্টেছে। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারের পাঁচ দিন এখনো জেলে রয়েছেন সন্ন্যাসী, আর তারই গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের ছবি, প্রতিবাদের ছবি। রামপুরহাটে প্রতিবাদে নেমেছেন সন্ন্যাসীরা এবং সাধারণ মানুষ সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে। রায়গঞ্জও একইভাবে প্রতিবাদের ছবি। জাগ্রত হিন্দু সমাজের সদস্যরা তারা প্রতিবাদ মিছিল বের করেন রায়গঞ্জে। বীরভূমের ছবি আপনারা দেখছেন। নদিয়ার ছবি আপনারা দেখছেন, একই ছবি দেখা গেল নদিয়াতেও। সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে এই মিছিল, নিঃশর্তে মুক্তি দিতে হবে তাকে, এই প্রতিবাদে এই মিছিল নদিয়ায়।